এই মুহূর্তত আইবৰছে কেটে মানে বিগ ব্রেকিং নিউজ গুরুত্বপূর্ণ খবর অসমত ভয়ঙ্কর হারত বৃদ্ধি পাইছে করোনার সংক্রমণ আর এখন চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠানের 43 গৰাকী শিক্ষার্থী করোনা আক্রান্ত হওয়ার ঘটনা পোহরলৈ আহিছে। রাজস্থানের জয়পুরত একেটা পরিয়ালের 9 জন অমিক্রন ভেরিয়েন্টের দ্বারা সংক্রমিত হওয়া পরিলক্ষিত হয়েছে। 24 ঘণ্টা দুয়ের পর 23 জনের বৃদ্ধি ভেরিয়েন্ট অমিক্রনের আক্রান্তর সংখ্যা। ইফালে স্কুল কলেজ বন্ধ হব, কি আছে সবিশেষ ইতিমধ্যে জড়িয়ে বিস্তারিত জানাবলে চেষ্টা করি। তার আগে মোট একটা সরু রিকুয়েস্ট থাকি, যদি চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে না, কাকত থাকা বেল আইকনটি প্রেস করবলে না। 1582 জন করোনা আক্রান্ত, ইয়ারে 59 গৰাকী কামরূপ মেট্রোর, 22 জন তিনিচুকিয়ার, 12 জন বরপেটার, 12 জন ডিব্রুগড়। এটাও রাজ্য করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে আছে 1197 গৰাকী রোগী। রাজ্য সোমবার দিন করোনা আক্রান্ত 6 জনের মৃত্যু হয়েছে। ইফালে উক্ত দিন রাজ্য করোনা আক্রান্ত 122 জন লোক সুস্থ হয়। 24 ঘণ্টার ভিতর ভারতত অমিক্রণত আক্রান্ত সংখ্যা 2 জনের 23 জনের বৃদ্ধি পাইছে। হ্যাঁ, ভয়ঙ্কর হারত ভারতত বৃদ্ধি পাইছে অমিক্রণত আক্রান্তর সংখ্যা। কেবাখন রাজ্য অমিক্রণত গ্রাস করেছে ইতিমধ্যে। ভারতের কেবাখন রাজ্য অমিক্রণ ইতিমধ্যে গ্রাস করে পেলাইছে। দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট আর কর্ণাটকত অমিক্রণর ভয়ঙ্কর সংক্রমণ বৃদ্ধি পাইছে। ইপিনে অমিক্রণের দ্রুত সংক্রমণক লৈ উদ্বিগ্ন হয়ে পড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চমুকৈ WHO। নতুন ভেরিয়েন্ট অমিক্রণে বিশ্ববাসী সংকটত পেলাই দিছে। হংকংত এটা রুমের পর আন একটা রুমলে অমিক্রণ সংক্রমিত হওয়ার তথ্য পোহরলৈ আহিছে। জার্নেল অব ইমাজিং ইনফেকশন ডিজিজত এই তথ্য প্রকাশ করেছে। প্রয়োজন হলে স্কুল কলেজ সকলো বন্ধ করা হব বলে জাননি দিয়েছে কর্ণাটক সরকার। হ্যাঁ, প্রয়োজন হলে সকলো স্কুল কলেজ বন্ধ করা হব বলে ইতিমধ্যে জাননি প্রকাশ করেছে কর্ণাটক সরকারে। ডোর টু ডোর ভ্যাকসিনেশন আরম্ভ করেছে কর্ণাটক সরকারে। থার্ড ওয়েভর আশঙ্কার মাজতে অমিক্রণের সংক্রমণে চিন্তা বৃদ্ধি করেছে। শিশুসকলক লৈ চিন্তিত হয়ে পড়ছে চিকিৎসা বিজ্ঞানী সকল। চিকিৎসা বিজ্ঞানী সকলে শিশুসকলক লৈ চিন্তিত হয়ে পড়ছে, কিয়নো দক্ষিণ আফ্রিকাত অমিক্রণের গ্রাসত পড়ছে 9 বছরের তলর শিশুসকল। দক্ষিণ আফ্রিকাত অমিক্রণের গ্রাসত পড়ছে 9 বছরের তলর শিশুসকল। শিশুসকলের দেহত অমিক্রণের গম্ভীর লক্ষণ দেখা পাওয়া গেছে। শিশুসকলের দেহত অমিক্রণের গম্ভীর লক্ষণ দেখলে পাওয়া গেছে। ভারততো শিশুক শীঘ্রই হয়তো প্রদান করা হব পারে ভ্যাকসিন। অমিক্রণের পর বচাবলে শিশুক ভ্যাকসিন প্রদান আরম্ভ করেছে বহু দেশে।